তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন আরো একটা ভিডিও, ফেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ভিডিও দিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে মেনলি আলোচনা করে দেব যে কলকাতার বুকে বিসলেরি ফ্যাক্টরি, মানে যে বিসলেরি যে জলের বোতল হয়, সেই জলের বোতলের ক্যাপ এবং প্যাকিং, ম্যানুফ্যাকচারিং এবং লেবেলিং, মেশিন মেইনটেনিং, সমস্ত কিছু দিয়ে একটা জব আমরা কীভাবে পাবো, বিসলেরি প্রাইভেট কোম্পানি এন্ট্রি, মানে বিসলেরি কোম্পানিতে আমরা জবটা পাবো কীভাবে, এটা হচ্ছে আজকে আমাদের মেন ব্যাপার। তো প্রতিদিনের মতো একই কথা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, কারণ আমি হচ্ছে প্রতিনিয়ত লেটেস্ট যে জব আপডেট, সেই লেটেস্ট জব আপডেট কিন্তু আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে বাংলায় জব আপডেট তোমার পেয়ে যাবে, আর যদি হিন্দি কোনো জব আপডেট লাগে অবশ্যই আমাকে জাস্ট একটু কমেন্ট করে দিবে, আমাকে টাচ করে দিলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। ওকে, আর আমার সেকেন্ড চ্যানেলের লিংক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা গিয়ে জাস্ট একটু ভিজিট করে এসো, ওখানে বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো এখানে আমাদের যেটা বলেছে বিসলারি জলের বোতল, এখানে কি কাজ হয়, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, মানে বিভিন্ন রকম জল কিভাবে তৈরি হবে, জলটা কিভাবে বোতলে যাবে এবং সমস্ত কিছু রেডি হবে কিভাবে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখানে চারটে ধাপে হচ্ছে, চার জায়গায় নিয়োগ চলছে, একটা হচ্ছে পিকিং ডিপার্টমেন্টে, একটা প্যাকিং, একটা লেভেলিং ডিপার্টমেন্টে, আর একটা হচ্ছে প্রিন্টিং, আর একটা হচ্ছে লোডিং আর লোডিং। ঠিক আছে, পাঁচটা ডিপার্টমেন্টে কিন্তু আমাদের কর্মী নিয়োগ চলছে। আর এখানে বয়স সীমাটা হচ্ছে লোডিং আর লোডিং এর জন্য 18 থেকে 40 বছর, আর আর অল এভার থেকে যেগুলো আছে সেগুলো 18 থেকে 45 বছর। আর লোডিং আর লোডিং এর একই কেস, একটু হচ্ছে হার্ডি বল যাদের আছে তাদেরকেই লোডিং আর লোডিং দেওয়া হবে। ঠিক আছে, আর এখানকার ডিউ টাইম তো হচ্ছে 8 ঘন্টা, এবং 12 ঘন্টা কখন হবে, এটা 12 ঘন্টা যখন তোমরা নিতে চাইবে সেটা হচ্ছে ওভার টাইম। তুমি যদি মনে করো যে ওভার টাইম করবো সেটা কিন্তু 12 ঘন্টা। ওকে, আর এখানকার যে স্যালারি সেটা হচ্ছে 10,000 টাকা, জাস্ট জেনুইন যেটা স্যালারি সেটা হচ্ছে 10,000 টাকা, কারণ বিসলারি ফ্যাক্টরি খুব একটা বড় ফ্যাক্টরি, কিন্তু এখানকার অনেক লোকই একসাথে কাজ করে, সেক্ষেত্রে স্যালারিটা একটু কম আছে। ওকে, তো যেহেতু বিসলারি ফ্যাক্টরি ডাইরেক্ট নেয়, সেক্ষেত্রে লোক তো বেশি হবেই, আর এখানে কাজ করতে গেলে ছেলে এবং মেয়ে উভয় কাজ করতে পারবে। এবারে অনেকেই বলে, অনেকে কমেন্ট করে, দাদা আমার স্ত্রী এবং আমি, আমি কি কাজ করতে পারবো দুজন একসাথে? এক্ষেত্রে বলবো যে দুজন যদি একসাথে কাজ করতে চান তাহলে এক জায়গায় কাজ হবে না, আলাদা আলাদা জায়গায় এটা কাজটা হয়ে যাবে। ওকে, এবারে বলবো এখানকার লোকেশন, এখানকার লোকেশন আবদা আছে, আর পলি পার্ক আছে, আর হাওড়া সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা আমাদের ফ্যাক্টরি প্রবণ এলাকা যেটা বলে আর কি, আর খড়গপুর, খিদিরপুর, আর বর্ধমানের মেমারি যেটা আছে বিসলারি ফ্যাক্টরি, প্রত্যেক ভিডিওতে তোমরা দেখেই থাকো বর্ধমান মেমারি বিসলারি ফ্যাক্টরি ব্যাপারটা। তো এবারে সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম, এখানকার ডকুমেন্টস তেমন কিছু নয়, আধার কার্ড, ভোটার কার্ড, এগিয়ে একটা ফটো নিলেই হবে। ঠিক আছে, আর যদি কোনো চার্জেবল ন্যূনতম হতে চায় তাহলে ন্যূনতম নিতে পারে, কারণ আমি বলেছি যে এখনকার কোম্পানিগুলো কীভাবে কাজ দেয়। যদি এটার উপরে একটা স্পেশালি ভিডিও নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কনসালটেন্সি কত প্রকারের হয়, কলকাতাতে কীভাবে কাজ পাওয়া যায় মেনলি, সেটার উপর ভিডিও আমি ক্রিয়েট করে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম নতুন নতুন জব আপনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আশা করছি সবাই ভালো থাকবে, ধন্যবাদ।